বসমিল্লাহিমাবাদ ভূমিকা ছাড়াই আজকে হঠাৎ করেই অমল করা মাদ্রাসা আর পরিদর্শনে আসাটাকে মনে করছি মহানবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমার প্রতি বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ যারা আমাকে নিয়ে এসেছেন এবং সাথে আছেন সকলকে ভেরি ভেরি থ্যাংকস সুক্রান বারাকাল্লাহিকুম ছাত্ররা তোমারা তোমাদের উদ্দেশ্য আমার কথাগুলি এই বাংলাদেশকে তৌহিদের দেশ বানাতে হবে তোমরা রাজি আছো ইনশাল্লাহ এই তৌহিদের পতাকা বাংলার মাটিতে ওড়াতেই হবে সিলেট ভূমি থেকে যত শিখ কুফুর বেদাতের আখড়া আছে এগুলিকে দূর করতে হবে এটা তোমাদের দায়িত্ব এর জন্য আমাদের দরকার হাতিয়ার আর এই হাতিয়ারটা হলো কি জ্ঞানের হাতিয়ার কোরআন স্নার জ্ঞান এটা সবচেয়ে বড় হাতিয়ার আমাদের জন্যে সবচেয়ে বড় অস্ত্র যেটা দিয়ে মানুষকে আমরা তাহিদের দাওয়া দিতে পারবো শিখ থেকে তারকে দূরে সরাতে পারব এই মসজিদটা যদি অন্ধকার হয়ে যায় এখন সব সুইচগুলি অফ হয় সবাই যদি একশোবার করে বলি অন্ধকার 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 কি দূর হবে কিন্তু সবচেয়ে ছোট তোমার নাম কি মকসুদুল মমিনিন যদি গিয়ে বাতি তান করে দেয় অন্ধকার চলে যাবে তাহলে বাতি আলো জ্বালালে অন্ধকার যাবে ঠিক না অন্ধকার অন্ধকার বললে অন্ধকার যাবে তাহলে আমাদের কোরআন সন্ন্যার বাতি দিয়ে আলো জ্বালালে ওই সব অন্ধকার দূর হয়ে যাবে জ্ঞান অর্জনের জন্য আমাদের কিছু কাজ করতে হবে আর কিছু কাজ ছাড়তে হবে ছাড়ারটা আগে বলি প্রথম যেটা হলো জ্ঞান অর্জন করার জন্য যেটা ছাড়তে হবে আমাদের সেটা হলো কি সেটা হলো পাপ পাপ করা যাবে না কোরআন সুন্নার জ্ঞান যে পাপি তাকে আল্লাহ দেবে না ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই ওনার উস্তাদ ওয়াকি রহমাতুল্লা আলকে বললেন যে আমার তো মনে থাকে না ভুলে যায় খালি অনেক রকম আছে না যে মনে থাকে না স্যার ভুলে যায় ওস্তাদ আর সাদানি রে থার কিলমা আসি তখন ওস্তাদ বললেন তুমি পাপের কাজ না তা আমাদের ছোট হোক বড় হোক যত ধরনের পাপ আছে এই পাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কারণ সুন্নার জ্ঞান আল্লাহর নূর বিশেষ আর এই পাপিষ্ট মানুষের অন্তরে এই নূরের এই নূর কি কয় না স্থান পায় না জায়গা পায় না এই জন্য আমাদের কী করতে হবে সব ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আল্লাহর কাছে বেশি বেশি আমাদের যেটা ছাড়তে হবে অহংকার আমরা একটু ভালো পড়লে একটু অহংকার হই জিজ্ঞেস করলে কয় পরে বা আমি পারি একজন না পারে না অহংকার ত্যাগ করতে হবে কারণ আল্লা তালা অহংকারীদেরকে কি করেন না পছন্দ করেন না তিন নাম্বার যেটা ছাড়তে হবে আমাদের সেটা হলো কি লজ্জা লজ্জা করা যাবে না দেখা যাবে মকসুদুল মুমিনিন ছোট ও ভালো পরে আমার বয়স বড় আমি পারি না ওরে জিগাই কেমনি আমার লজ্জা লাগে না লজ্জা নেই লজ্জা ত্যাগ করতে হবে কারণ লজ্জা শিক্ষার জন্য বড় একটা বাধা ওটা হলো কী কী এক নম্বর পাপ দুই নম্বর অহংকার তিন নম্বর লজ্জা চার নম্বর অলসতা ত্যাগ করতে হবে অলস অবোধ যারা কিছুই না সবাই পারে তারা অলস অবধ যারা সবই পারে তারা না কিছুই পারে না তারা অলস হলে হবে না ফজরের ডাক হয়েছে সবার আগে উঠবো তাহলে বাথরুম খালি পাবো না হলে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এসব হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে না আগে আগে থাকতে হবে নামাজে সবার আগে ক্লাসে সবার আগে পড়ার আগে অলস অবধ যারা কিছুই পারে না তারা অলসতা ত্যাগ না করলে জ্ঞান অর্জন করা যাবে তাহলে অলসতাকে ত্যাগ করতে হবে ওটা হলো পাঁচ নম্বর ঝগড়াঝাটি করা যাবে না যদিও পাপের মধ্যে ওইটা কিন্তু ঝগড়াঝাটি একটু স্পেশাল অনেকে আসে একটু একটু নিয়ে ফ্রেন্ডে ঝগড়া করে বই নিয়ে খাতা নিয়ে খাওয়া নিয়ে শোয়া নিয়ে করেন এরকম কিছু আছে না এটা আমাদের ত্যাগ করতে হবে ঝগড়াঝাঁটি করা যাবে না এটা ভালো জিনিস না এই পাঁচটা জিনিস আপাতত আমার মনে পড়ছে পরে আসলে আরো কিছু বলবো এই পাঁচটা জিনিস আমাদের কি জীবন থেকে বিদায় করতে হবে নাম্বার ওয়ান পাপ নাম্বার টু অকার নাম্বার থ্রি লজ্জা নাম্বার ফোর নাম্বার পাঁচ তুমি বলো পাঁচটা কি কি এক গুণা করা যাবে না দুই অঙ্কা করা যাবে না এইভাবে যখন যেটা শুনবা সাথে সাথেই মুখস্ত সিরিয়াস হবা তোমরা আমি সিরিয়াসলি বলতেছি না তোমাদের আরো সিরিয়াস হতে হবে ঠিক না এটা দেখা এখন মুহস্ত হয়ে গেছে ইনশাল্লাহ সবাই পারবা তো ইনশাল্লাহ পাপ অহংকার লজ্জা অলসতা জগ এরপরে আসলে জিজ্ঞেস করলে পারবা তো বলতে জ্ঞান অর্জনের জন্য কিছু কাজ করতে হবে এগুলি তো ছেড়ে দেবো ঠিক না কিছু কাজ করতে হবে অনেক কাজ আছে তারপরে আমি ইমাম সাফির একটা বলবো সেটা কি

নাম্বার ওয়ান হলো দেখা উন ব্রেন লাগবে ব্রেন আছে সবার মাথা আছে মানে ব্রেন আছে এই খারাপ এ ভালো কথা বলা যাবে না সব বানায় সে কি আল্লাহ না তো আল্লাহ যেটা বানায় খারাপ বানায় নাকি ফাথাপা রাখার্লো হাসানুল খা কিন আল্লাহ তো সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা তো আল্লাহ খারাপ হয় কেমনে হয়তো আমরা ব্যবহার করি না ওই জন্য হয়তো কাজ করছে না সব সমান তাহলে এক নম্বর ব্রেন লাগবে ব্রেন আছে সবার মানে মাথা আছে মানে ব্রেন আছে আপনি বল পারি না হয় না না এই কথা চলবে না পারিবো না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো জিরোবার শত মানে এক শূন্য শূন্য ঠিক না একশো বার দেখতে বলছে একশো বার দেখার পরে কি না হওয়ার আর সুযোগ আছে হতেই হবে তাহলে এক নম্বরে আমাদের ব্রেন লাগবে ঠিক আছে আছে না নাই আছে লাগবে মানে আগ্রহ থাকতে হবে আমি হাফিজ হব আমি বড় শেখ হব আমি মুফতি হব আমি বড় দায়ী হব আমি ওয়াইজ হব বাংলার মাটিতে তৌহিদ প্রতিষ্ঠা করব সেদিকে আমরা স্বপ্ন থাকতে হবে আগ্রহ থাকতে হবে প্রচণ্ড আগ্রহ থাকতে হবে ঢিলা ঢিলা না হব না হবই বলো হবই মানে খুব ই নিয়ে হব না ইনশাল্লাহ হবই তো এইভাবে আমাকে প্রচন্ড আগ্রহ থাকতে হবে এই শিক্ষা গ্রহণ করা যে আমি আমি আলিম হব হাফেজ হবো আমি এই পৃথিবীতে বাংলাদেশে এই শুধু বাংলাদেশ না সারা দুনিয়াতে আমি যাবো দাওয়াত করবো অনেক বড়ো বড়ো স্বপ্ন দেখতে হবে এই উম্মুল করা মক্কাকে বলা হয় উম্মুল করা ঠিক না এই মক্কা থেকে সারা পৃথিবীতে কোরআন শুনার জ্ঞান গেছে না যায় নাই এই কুরা থেকে সারা হবে বাংলাদেশে অজ দেহ পরিশ্রম করতে হবে দিনের পর দিন রাতের পর রাত চেষ্টা করতে হবে কি করতে হবে একবার হয় না দুইবার তিনবার কোরআন হেফজ করা সবচেয়ে সহজ জিনিস আমি ইনশাআল্লাহ তোমাদেরকে পরে কোন এক সময় বলবো এখন এটা সময় নেই কোরআন মুহস্ত করা খুবই সহজ তবে পলিসি জানতে হবে নিয়ম জানতে হবে আগ্রহ থাকতে হবে যদি আমার ব্রেন তো আছে আগ্রহ আছে চেষ্টাও করি হবে না হবে না হতেই হবে না হয়ে যাবে কেউ ব্রেন তো আল্লাহ দিয়েছে ঠিক না চেষ্টা আর আগ্রহ নিজেকে তৈরি করতে হবে হয়ে যাবে যে যত বেশি আগ্রহী হবে চেষ্টা করবে সে তত ভালো হবে এবং চেষ্টার জন্য তোমাদের একটা ছোট্ট গল্প শুনি শেখ শেখসাদির নাম শুনেছে তোমরা শেখ সাদি অনেক বড়লোকের ছেলে ছিল সেই যুগে লেখাপড়া করতো না বড়লোকের পড়া পানরা আর লেখাপড়া তো চর্চাও ছিল না তো অনেক বড় হয়ে এই লেখাপড়া দিয়ে আসলো তো গিয়ে মাথায় কিচ্ছু ঢুকে না বয়স বসে গেছে না মানে এটা একেবারে বন্ধ হয়ে গেছে ব্রেন কোষগুলো চেপ বসে গেছে কিছু মেমোরিজ হয় না মুখস্থ হয় না তো বললো যে হবে না বাদ দিয়ে গাঁটটি নিয়ে এবার বাড়ি যাইতেছে তো গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে তৃষ্ণা লাগছে খুব পানি পান করতে হবে তো দেখে গ্রামের একটা বধু ওই যে কলসি তাই না দেখছো আগে দিত আর বালতি নিয়ে ওই কুয়া থেকে পানি উঠাইতে হয় এটাকে কি বলে বড় ওইগুলি কি বলে হিন্দারা ইন্দারা কূপ যেটা আর কি হ্যাঁ তো ওই গাছের নিচে বসে আছে দেখে একটা মহিলা মাটির কলসি আর ইন্দারার চতুর পাটটা কিন্তু পাকা করা পাকা সান বানানো তো কলসটা রাখলো দেখে সুন্দর একটা ই হয়ে যায় না গর্ত হয় না রাখার জন্যে ওইখানে রেখে বালতি দিয়ে পানি ওঠাই তোর কাছ থেকে বালতি চেয়ে নিয়ে পানি পান করলো ও চলে গেলো এখন কবি শেখসাদি ভাবলো আচ্ছা মাটির কলসি পাকা সানকে কিভাবে ক্ষয় করল একদিনে তো হয় নাই একদিন দুই দিন তিন দিন কি সুন্দর কলসটা ওখানে বসে গেল ওর পানি ঢালো না তো পড়ে যাবে পড়ে যাবে না একটা কলস এরকম থাকে নিচটা একটু গিয়ে থাকে রাখলে পড়ে যাবে গোল তো ভাবলো এই সান যদি মাটির কলসি ঘুষে ঘুষে সুন্দর একটা জায়গা করতে পারে আমি যদি এটারে ঘুষি তাহলে ঘুষে 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 একদিন কোরআন সন্ন্যার জ্ঞান এখানে বসে যাবে একটা জায়গা করে নিব ওইখান থেকে আবার মাদ্রাসা ফিরে গেল বললো হুজুর আমি বা ওস্তাদ আমি পড়বো কয়েক তো পড়তে পারছি না কয় নাই পারবো এরপরে তিনি বিশ্বকবি হয়ে গেলেন শেখাদে গোলিস্তা ও উনি পার্সিয়ানিখেছেন অনেক কিছু অনেক বড় আলিম হয়ে গেলেন ঘুষতে হবে না যাবি কই এরকম পরিশ্রম করলে ইনশাআল্লাহ খুব সহজে আমরা কিছু আলেম হয়ে যেতে পারবো কটা গেল তিনটা ঠিক না চার নম্বর অবলাত মানে জ্ঞান অর্জন করার জন্য টাকা পয়সাও লাগে অর্থ দুইটা বলছে একটা হলো যে বয়সের সব ছোটো থেকে সব কিছু বুঝে মানুষ সব কিছু পারে পারে না কিছু জিনিস আছে বয়স লাগে বয়স হলে তখন অনেক দূরত্ব বুঝে ও আচ্ছা মুহস্ত করতে পারে ছোটতে কিন্তু বুঝটা বড় হলে আসে সেই জন্যে বয়সেরও একটু বয়স লাগবে আর ওই জন্য টাকা পয়সাও লাগবে আর বর্তমান যুগে তখন টাকা পয়সার ব্যাপারটা যা যত টাকা পয়সা যেন নষ্ট করবো না তোমরা শিক্ষার জন্যে যে টাকা পয়সা বাবা মা দেবেন এদিক ওদিক খায়দা নষ্ট করবা না যেটুকু প্রয়োজন সেটা করবা ধরে রাখবে একটা বই কেনা যায় কেমনে একটা ডিকশনারি কেনা যায় কেমনি নতুন একটা কিছু করা যায় কেমনি হ্যাঁ এরকম সবসময় মানে শিক্ষার সঙ্গে সম্পর্কে পয়সা খরচ করতে হবে জন্য চার নম্বর কি লাগবে টাকা পয়সা লাগবে পাঁচ নম্বরে সহবাত ওস্তাদ ভালো টিচার লাগবে হাফেজ হতে হলে ভালো প্রফেশনাল হাফেজ লাগবে ইংলিশ শিখতে হলে ভালো ইংলিশ টিচার লাগবে জানা তানা বাংলা পড়া চালাই দেয় হেটের কাছে শেখা যাবে না তফসিল শিখতে হলে ভালো তফসিল হাদিস শিখতে হলে ভালো হাদিস এই জন্যে প্রতিটা মেইন সাবজেক্টের আমি বলবো আপনার দায়িত্বশীল যারা আছেন আছেন টিচার লাগবে প্রফেশনাল টিচার লাগবে না হলে কখনোই ভালো ছাত্র সম্ভব না আমি মহাদ্দেশ হব তাহলে হাদিস বিশালদের কাছে পড়তে হবে আমি হবো তাহলে ভালো তপ সে জানে তার কাছে পড়তে হবে আমি ভালো লোগা আরবিয়া শিখবো তাহলে ভালো জিন লোগা আরবিয়া জানে তার কাছে আমি এইভাবে ভালো টিচার লাগবে আর ছয় নম্বরে অতুল জামানি লম্বা সময় পড়তে হবে একদিন দুই দিন না হতলু বলে এলমা মিনাল মাহিল আল্লাহ এটা হাদিস না হাদিস বললে জাল মার থেকে শুরু করো দোলনা থেকে শুরু করো মিত্র আক পর্যন্ত শিখতেই থাকো টাইটানিক জাহাজ যখন ডুবে যাচ্ছে এক বিজ্ঞানী বসে বসে পেপার পড়তেছে সবাই হা হায় হইল্লা এই মরবো ডুবলো তোর যে জিজ্ঞেস করলো আর এখন তো সব মরবেন ডুবে কিছুক্ষণ পরে তা আপনি ফের পেপার পয়েন্ট কা বললো মরার আগে দুইটা শিখেই মরি মরেই তো যাব শিখেই মরি আর তোমরা তো না শিখেই মরতেছ এই জন্য মৃত্যু পর্যন্ত শিখতে হবে আমাদেরকে এবং জ্ঞানের ভান্ডার অনেক বিশাল ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র কি বলা হতো সাগরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাকে তো বিদ্যার ভাণ্ডি সাগর বলা হয় তা আপনি আসলে কর্তুক জ্ঞানের রাজ্যে বিচরণ করেছেন তো বলেছিলেন যে জ্ঞান একটা আটলান্টিক মহাসাগর আমি শুধু জ্ঞানের পাড়ে গিয়ে পা রাখছি এখনও পা দিতে পারি নাই আর আমরা দু চারটা শিখে অনেক সময় মনে করি অনেক শিখে ফেলছি এই জন্যে আমাদের তাহলে কয়টা হলো ছয়টা আমরা ফিরে যাই এক নম্বরে ব্রেন দুই নম্বরে প্রচন্ড আগ্রহ তিন নম্বরে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আর চার নম্বরে টাকা পয়সা লাগবে পাঁচ নম্বরে ভালো শিক্ষক আর ছয় নম্বরে পড়তে হবে দীর্ঘ সময় ধরে সাধনা পড়েই যেতে হবে পড়েই যেতেই যেতে হবে পড়ে যেতে হবে এরকম শেষ পাওয়া যাবে না এই পাঁচটা ছাড়তে পারি আজকের মতো এতটুকুই রাত হয়েছে ঠান্ডা আমরা আবার ফিরে যাব ওদিকে মহানব্ব আলমিন দোয়া করি যেন এই উমুল করা মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল নেন এখানে যারা ছাত্র শিক্ষক দায়িত্বশীল কমিটি যারা আছেন সবাইকে মহানব্ব আলমিন কোরআন সুনার জ্ঞান অর্জন করার আমল করার এর দাওয়াতি করার আল্লাহ তফিক দান করেন আমাদের কাজ তিনটা জানতে হবে সাথে সাথে আমল করতে হবে কালকে না এরপরে কি করতে হবে অন্যকে আবার শেখাতে হবে পড়াতে হবে আরবি শেখার জন্য আমি শেখকে বলছি কালকে থেকেই বা আপনারা ইনে শুরু করেন হেওয়ার করতে হবে দুইজন দাঁড়ায় যাবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়ালাইকুম আসসালাম আবরকাত কেইফাহুক আলহামদুলিল্লা খেয় মাসমুক ইসমি আবদুল্লা ইসমের নামের ক্ষেত্রে শেখ নিজের নাম বাপের নাম দাদা এবং বংশ এটা মানে এটা ইসলামিক সংস্কৃতি আর কি আমরা জিজ্ঞেস করি নাম কি আবদুল্লাহ বাপের নাম নাই দাদার নাম নাই বংশের নাম নাই না এটাই নিয়ম কিন্তু যখন নাম জিজ্ঞেস করা হবে নিজের বাবার দাদা এবং বংশ কেউ হয়তো তালুকদার কেউ চৌধুরী কেউ সিলেট আপনাদের কি কি বংশ আছে আবার ফকির আছে আপনাদের ওইদিকে কই ওই দক্ষিণে আবার ফকির আছে ওরা হ্যাঁ এখানেও ফকির আছে হ্যাঁ ফকির আছে মোল্লা আছে আপনাদেরকে মোল্লা অনেক বেশি দক্ষিণ আমি ছিলাম তো এক একদেশ তো এরকম বল এটা নিয়ম এইভাবে ফেইসাফিন্তাদ্রুষ أدرس في كذا ماذا تدرس كذا أدرس القرآن الكريم والسنة والحديث الشريف واللغة العربية والإنجليزي والبنغلا وال... كذا 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 أي بابي ها آه؟ ماذا أكلت ماذا تناولت في الغداء دبوريكي كيسو الرز واللحم والبيضة والخوذة أي بابي تمادد دوينندين جا করে করে যে তোমরা দুই তিন মাসের মধ্যে আরবি তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে ইনশাআল পানি যেভাবে পান আরবি পান করবো ইনশাল্লাহ ঠিক আছে তা আশা করবো যে ইনশাআল্লাহ এটা একটা মডেল মাদ্রাসা হবে এবং এর ভবিষ্যৎ আমি দোয়া করি মোহরবুল এর কাছে যেন যেন বাংলার জন্য একটা মডেল হয় বাংলাদেশের দা তাউিদের দাওয়াতের একটা যেন প্রতীক হয় এবং যারা এখানে যেভাবেই যত সহায়তা করছে মহানব্বামীন তাদেরকে আরও বেশি করে প্রচেষ্টা করার সাহায্য করার তভূ দান করেন আমি ছাত্রদের এখানে শিক্ষকদের এবং কমিটির সকলের দীর্ঘায়ু এবং সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি মোহান্নবুল আলমিন আমিও যে আপনাদের সাথে বা তোমাদের সাথে মিলিত হয়েছি আল্লাহ আমাকেও যেন এটা কবুল করেন এবং বারবার যেন তোমাদের এখানে আসার সুযোগ করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমিন অসল্লিল্লা আবারও থ্যাংকস জানাচ্ছি আমাদের ভাইরা যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন এখানে নিয়ে আসার এবং তোমাদের সাথে এই কোরআনের পাখিদের সাথে এই নিষ্পাপদের সাথে সুন্দর একটা পরিবেশে আল্লাহর ঘরে এটা অত্যন্ত আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি একটা স্পেশাল একটা নিয়ে আমার আল্লাহর শুক্রিয়া করি আল্লাহ আল আহমদুল্লাহাকুমুল্লা খের ওবরাকাল হিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ